जय राजवंज मगेरा वामर मुरब्बी अने रंग सुने किन में बैग इजुन नमर अल्लाह सुंदर कुने बोले वला तमोतुन्ना इल्ला वांतुम मुस्लिमून तुमरा मुसलमान ना होए मरो ना मुसलमान ना होए मरो ना मुसलमान ना होए मरो ना ओते मुसलमान होए मरो मुसलमान होवार जन्य तुम्हारे जा जा लागे पृथ्वीर जमीने तुमरा शेखो भूल बुझबेन ना भालो करे बोझार चेष्टा करे एजन्य आपनि जखन मिथ्या আল্লাহর ভয় ঢুকে যাবে চাচা জোহরের নামাজ পড়তে যাচ্ছে আর পাড়া ছেলেরা বসে বসে গোল করে তাস খেলছে চাচা ঘড়ির কাটায় দেখতে দেখে বলছে 20 মিনিট দেরি আছে ছেলেগুলো কেমন চাল দিচ্ছে একটু দেখি গোল করে খেলছে এরা তে দাঁড়ালো বলে খোকা কি চাল মারছিস আরে মার না বিবির উপরে গোলাম মার কি করছিস আমি তো বুঝতে পারছি আমি যদি বসি না এখন বুড়ো বয়সে এক কুড়ি হারিয়ে দেবো এদের কথা বুঝছেন বললে হবে না হে তরুণী নাও জওয়ানি নাগা হে যুবকি নাগা হে আমার মুরব্বিয়ানি নাগা সুরি খিদিন দিন খিদিন নাগা এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন সুন্দর করে বললেন ওয়ালা তামুতুন নাগা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মরো না মুসলমান না হয়ে মরো না মুসলমান হওয়ার আগে গোসল পরো শিখে নাও হ্যাঁ কি না মুসলমান হওয়ার আগে ওজুর পরো শিখে নাও হ্যাঁ কি না মুসলমান হওয়ার আগে তোমরা মুসলমান না হওয়া মুসলমান হতে গেলে তোমরা গোসলের ফরজটা বুঝে নাও মুসলমান যদি তোমাদের হতে হয় ওজুর কটা ফরজ জেনে নাও মুসলমান যদি হতে হয় সুন্নতে মুয়াক্কাদা জানো মুসলমান যদি হতে হয় সুন্নতে গায়র মুয়াক্কাদা জানো মুসলমান যদি হতে হয় ফরজ জানো ওয়াজিব জানো মুসলমানের খাতাতে তোমরা নাম লেখা শরীয়তের যে মাপকাঠি আছে সে মাপকাঠি দিয়ে দেখলে দেখা যাবে বহু মুসলমানের ইমানই নাই ইমানই নাই এরা নামক অবস্থায় বসে আছে কিন্তু মনে রাখবেন এদের ভেতরে ইমান নাই ইমান আছে কত পার্সেন্ট 30% কারো ইমান আছে কত পার্সেন্ট 3% কারোর ইমান আছে কত পার্সেন্ট 40% কারোর ইমান আছে কত পার্সেন্ট 4% কারোর ইমান আছে কত পার্সেন্ট 50% কারোর ইমান আছে কত পার্সেন্ট 5% কারোর ইমান আছে কত পার্সেন্ট 80% কারোর ইমান আছে কত পার্সেন্ট 8% 8% কারোর ইমান আছে 90% কারোর ইমান 100% সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গিয়েছে জোরে বলে শরীয়তের যে একটা গন্ডি এই গন্ডির ভেতরে আপনাকে থাকতে হবে শরীয়তের মাপকাঠি কোরআন হাদিস দিয়ে দেখতে হবে আপনি কোন জায়গায় আছেন
কথা বুঝছেন কি বলছি ওবে জয় রাজন মাকেরা ও আমার মুরব্বিয়ানি রে শুনে গিলনা বেগম বিশ্বনবি কে ভালোবেসে সুন্দর মাহফিল এসেছে নবীর কথাগুলো একটুখানি শোনার জন্য এ তরুণিয়া নাও জওয়ানি রে হে যুবক রে হে আমার মুরব্বিয়ানি রে শুনে গিলনি গিলনা বেগম কমান্ডার হিসাবে যদি নিতে চান নবী থেকে ধার করুন ফাদার হিসাবে যদি নিতে চান নবী থেকে ধার করুন রাজবি থেকে দান করুন টিচার হিসাবে যদি নবী থেকে দান করুন উস্তাদ হিসাবে যদি নিতে চান নবী থেকে ধার করুন নবী থেকে ধার করুন নবী থেকে দান করুন মহামানব হিসাবে যদি নিতে চান বিশ্ব নবীকে ধরে রাখুন ধার করুন ডক্টর হিসাবে যদি নিতে চান নবী থেকে দান করুন মনীষী হিসাবে যদি নিতে চান নবী থেকে দান করুন আপনি যে দিক দিয়ে নেবেন সে দিক দিয়ে আমার আপনার নবীকে পাবে আর যদি বলে যেদিক দিয়ে নেবেন সেদিক দিয়ে আমার আপনার নবীকে পাবেন বিশ্বনবী এমন একজন লিডার এমন একজন টিচার যিনি কোরআন ঘোষণা দিয়েছে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু তোমাদের যা কিছু প্রয়োজন আমার নবী থেকে ধার করো আমার নবী হলেন তোমাদের উস্তাদ মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো নবী যেগুলো তোমাদের বারণ করেন তা থেকে মুখটা ফিরিয়ে রাখো যদি দুটো কথা মেনে চলতে পারো আমি আল্লাহ বলি তোমরা সোজা পথের পথিক হয়ে যাবে চলুন রাসূলুল্লাহর মাহফিলে এসেছেন একটু নবীর কথাই হওয়া দরকার আছে আছে না নাই বিশ্ব নবীর কথা কি আলোচনা করি আপনাদের সামনে সবই আপনাদের জানা তবু নবীর কথাগুলো যখনই আমরা শুনি আমাদের অন্তর আমাদের মহাব্বত আমাদের ভালোবাসাটা নবীর প্রতি বেড়ে যায় কথা ঠিক কি না ও বে জয় রাজওয়ান মাগেরা ও আমার মুরব্বিয়ানি রে শুনে কি দিন না বিশ্ব নবীর কথা বলে শেষ করা যাবে না গো নবীর সঙ্গে যদি আপনার একটু সম্পর্ক রিলেশন যদি তৈরি করতে পারে এই সম্পর্কটা হয়ে যাবে আমার রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে বিশ্ব নবীর সঙ্গে সম্পর্ক রাখা মানে কার সঙ্গে সম্পর্ক জোরে বলেন আল্লাহর সঙ্গে এই জন্য কোরআন ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম এই দুনিয়ার মানুষ তোমাদেরকে যখন আমার হাবিব ডাক দেবে তোমরা যে কোনো অবস্থাতে থাকো না কেন আমার হাবিবের ডাকের উত্তর দাও কি সুবহানাল্লাহ পড়ছেন ভাই হ্যাঁ এইরকম শ্বাসকষ্ট নিয়ে পড়লে হবে নবীর প্রতি ভালোবাসা এরকম থাকলে হবে এমন পড়ুন রাসূলুল্লাহর প্রতি মহব্বতে পড়ুন বাঁচার একটাই রাস্তা আছে বলে দিলাম যদি নামাজের খাতা ঠিকঠাক ভাবে খোলা হয় হিসাবে কিন্তু নামাজি লোক কিন্তু কেটে যাবে ভাই রোজার খাতা যদি ঠিকঠাক ভাবে খোলা হয় আল্লাহ যদি বলে আমি দেখে নেব বুঝে নেব তাহলে কিন্তু নামাজ রোজা করেও কিন্তু পাস করা মুশকিল হবে কথা ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি যে রুকু রাসূলুল্লাহ দিতে বলেছেন যে সিজদা রাসূলুল্লাহ দিতে বলেছেন যে নামাজ নবী পড়তে বলেছেন সে নামাজ কিন্তু আমাদের হয় না সাহাবীরা নামাজ পড়েছেন কেমন আহ আল্লাহু আকবার দাঁড়িয়ে আছেন শরীরের দুশমনের দল তীর মেরেছে সাহাবী বললেন নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন সাহাবী বললেন হুজুর আপনার শরীরে তীর লেগে আছে হুজুর টেনে বার করব বিশ্ব নবী সাহাবী বললেন বাবা এখন বের করুনি কেন এখন যদি বের করো আমি আর সহ্য করতে পারব না কি খবর খাতা তাহলে আর ওয়াজ করবনি ভাই আর ওয়াজ করার দরকার নেই ছেড়ে দেন বাবা জি আমার ভাইরা কথা বুঝছেন ওয়াজ করার একটু ইচ্ছা ছিল আপনার ওয়াজ করতে দেবেন না তার কি করব আজকে ভেবেছিলাম একটু খাজুর নিয়ে ওয়াজ করব খুরমা নিয়ে
একটু ভেবেছিলাম কি বলে খুরমা নিয়ে ওয়াজ করব, একটু ভেবেছিলাম কালো জিরে নিয়ে ওয়াজ করব, একটু ভেবেছিলাম কি বলে ডক্টর মারিস মকাইল নিয়ে আলোচনা করব, একটু ভেবেছিলাম আপনার কি বলে জার্মান পার্লামেন্টের একজন সাংসদ যার নাম ওয়ার্নার ক্লাউন, এই ওয়ার্নার ক্লাউন কেন ইমান কবুল করলেন একটু আলোচনা করব, এসব তথ্যমূলক কথাবার্তা একটু তুলবো ভাবছিলাম। আপনাদেরও শরীর খারাপ, ঘুম পেয়ে গেছে আর ইনারাও খাতা পাঠিয়ে দিয়েছে। না বেশি দিলে হবে না ভাই, বেশি দিলে হবে না, খাতা যদি না করেন তাহলে আমি তুলে দোজ করে দেবো। না 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 না, ওরে বাবরে, 12টা অনেক রাত ভাই, অত রাত থাকে নাকি? শেষকালে আপনি আর আমি দুজন থাকবো 12টা, বাকি সব 13টা। হ্যাঁ মাইক ম্যান ভাই খুব দূর হলে থাকতে পারে হয়তো, আছে ওই দেখেন, ওই দেখেন পিসাব লেগে গেল, দেখেছেন আর লাগবে কথা, আর ফিরবে না এমন পিসাব লাগবে, আর ফিরবে না এই পিসাবে এমন লাগবে না ঘর পৌঁছে দেবে কথা বলে যে একবার তাকবীর লাগান না আর তাকবীর, আরো জোরে দেন না আর তাকবীর, আরো জোরে দেন না আর তাকবীর, সিলসিলা মুজাদদ জামা দাদা পীরের হক সিলসিলা না দিবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম আওয়াজ দেবে, ডাকছি কাকে জোরে বলেন কাকে, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, যিনা তন্দ্রা নাই ঘুম নাই বিশ্রাম নামে আরাম নাই তিনি কে, রব্বুল আলামিন আল্লাহ পাক, যেটা কেউ পারে না সেটা পারে কে, আমার আল্লাহ। জি হ্যাঁ, বলেছিল কি করোনা ভাইরাস মানুষের জন্য হয়ে গেছে সর্বনাশ, চলছে টানা 7 মাস লকডাউন, নেতারা রেগে আগুন, পাবলিক পুরো গরম, কি খাবো বলুন, চলছে লকডাউন। সেদিন এক জায়গায় জলসায় গেছি, বলে হুজুর একটু দোয়া করুন, হুজুর খাস করে দোয়া করুন, হুজুর হুজুর কাজ কারবারের হাল খুব খারাপ, হুজুর সব বেহাল হয়ে গিয়েছে, একটু কড়া করে দোয়া করুন হুজুর, আবার দোয়ার নাম দিয়েছে কড়া, কড়া করে মারুন হুজুর, মানে এমনি মারলে হবে না, সুরা ফাতেহা দিয়ে সুরা এখলাস দিয়ে আয়াতুল কুরসি দিয়ে মারলে হবে না, কড়া নিয়ে এসে মারতে হবে, কথা বলেন কড়া নিয়ে এসে মারতে হবে, মানে একেবারে তেল দিয়ে ফুটিয়ে ঢালো কড়া করে মারো, কথা বুঝতে পাচ্ছেন ভাইরা, মা দোস্ত আমার, বাবাজি আমার, সাহাবীরা ফুক দিলেন সুরা ফাতেহা দিয়ে আয়াতুল কুরসি দিয়ে, যে বিষধর সর্প এসে কামড় দিল আল্লাহর হুকুমে সুরা ফাতিহার ওসিলায়, সুরা ইখলাসের ওসিলায় আল্লাহ, সুরা আপনার কি আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ ওই বিষকে ভালো করে দিয়েছিলেন। আর এরা বলছে হুজুর ওই দোয়া হবে না, কড়া দিয়ে মারুন। চলুন ভাইরা মা দোস্ত, আসলে ব্যাপারটা অন্য কিছু নয়, ব্যাপারটা হচ্ছে সবই একটাই ব্যাপার, অন্য কিছু নয় ভাই, ঈমানের কমজোর হয়ে গেছে, ঈমানের কমজোর, ঈমানদার লোকের সংখ্যা কমছে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক বাড়ছে কিন্তু ঈমানদার লোক কমছে, বেলা 12:30টায় জুম্মার নামাজ পড়ছে আবার ওই চাচাই বেলা 10টার সময় পাড়ায় প্রতিবেশী দুজনের মধ্যে মারামারি লাগাচ্ছে, লাগিয়ে 12:30টায় জুম্মা পড়ছে, ও মনে মনে ভাবছে আমি একদম দারুণ দিয়েছি, মসজিদে গিয়ে চিন্তা করছে কি হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিশ্বনবী বলে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহু আন-নাস আলা দিমাগিহি ওয়া আমওয়ালিহি, বিশ্বনবী বলেন কখনো সে মুমিন হবে না যার হাত ও জবান হইতে অপর মানুষগুলো নিরাপদ নয়, যার জবান দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, আপোষের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে, হাত দ্বারা মানুষের ক্ষতি করেছে, হাত দ্বারা তরোয়াল ধরেছে, বোমাবাজি করেছে, লেটিয়ারি করেছে, মাসপানি করেছে, নিরীহ মানুষের চোখ দিয়ে পানি ছড়িয়ে দিয়েছে, তার ক্ষমতার বলে সে বলিয়ান ছিল, রক্তের তেজ ছিল, পয়সার তেজ ছিল, তার অস্ত্রের গরম ছিল, পাটি ঝান্ডা ধরেছিল, এলাকার প্রতিবেশী লোকের চোখ দিয়ে পানি ছড়িয়ে দিয়েছে, জোর করে তার জমিটা দখল করে নিয়ে পুরো বয়সে নামাজ পড়তে ঢুকেছে, আমি রসুল্লাহ বলি সে কখনো মুসলমানের খাতায় নাম নয়, কখনো মোমের হতে পারে না, তো বললে তো হবে না, সব আছে তো, প্রেম আছে, প্রেম ইটের যে প্রেম গুলো দেখেন না নাম্বার, যে ভারত ইট, তারপরে আপনার কি বলে বিএমপি ইট, এসব ইটের তো একটা করে ফ্রেম থাকে, দেখেছেন কাঠের ফ্রেম, এই ফ্রেম আছে, ফ্রেমে যদি ফেলে দেওয়া হয় মাল কি হয়ে আছে বুঝে যাবে,
মাল কি হয়ে আছে বুঝে যাবে বিশ্ব নবী ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাগি ওয়া আমওয়ালিহিম সে কখনো মুমিন হতে পারবে না যার জান ও মাল হইতে অপর মানুষগুলো নিরাপদ নয় জানের ক্ষতি করে না মালের ক্ষতি করে না সেই হবে প্রকৃত মুমিন বললে তো হবে না ঘটকপুকুর বাজারে দাঁড়িয়ে আছেন চাচার ভাই ভাই একসঙ্গে দাঁড়িয়ে আছে চাচা বলল খোকা কোথায় যাবে বলে চন্দ্রেশ্বরে যাব আপনি বললেন চাচা চাচা বলল চন্দ্রেশ্বরে যাব আর ভাই ভাইকে জিজ্ঞাসা খোকা তুমি কোথায় যাবে ভাই ভাই বলছে চাচা আমি তো বনগ্রামে যাব বলে তাহলে একই লাইনের লোক তো টোটো তো আছেই আর দাঁড়াও আমরা তো দুজন হয়ে গেছি আর দুজন আগিয়ে আছে চারজন হয়ে গেল আর দুটো লোক হলি হয়ে যাবে ছজনকে নিয়ে চলে যাবে এখন চাচা বলছে খোকা তাহলে তুমি একটু আমার ব্যাগটা দেখো আমি একটু ওই শৌচালয়ে গিয়ে একটু এস্তেঞ্জাটা করে আসি শৌচালয়ে গিয়ে এস্তেঞ্জা করতে গেল এসে দেখছে ভাইপো নেই ব্যাগও নেই মাল গায়ে জুমার নামাজ পরে হোর করে দিচ্ছে মাল কি হবে জুমার নামাজ পরে হোর করে দিচ্ছে ওর নামাজ মিস নাই কি হবে জানের ক্ষতি মালের ক্ষতি করবে না রাসূলুল্লাহ বলছে সে হবে মুমিন সে হবে মুমিন এত সহজ নয় ও ভাই যায় রা জওয়ান জমাকে রা ও আমার মুরব্বি আনি না গো শুনে কি মামা আলোচনা আজকে খুব বেশি হতে পারলাম না যেহেতু আমার উপরে খাতার কাজ আছে হ্যাঁ কি না তবে একটা হলো মলম আর একটা হলো কলম মলমটা আরেকটু কানে দিয়ে দিয়ে কলম পরে ধরে নি বিশ্ব নবী সুন্দর করে বললেন নবী আমার সুন্দর করে জানালেন হাদিসটা কিতাবুল ইমানের মধ্যে পাবেন ওয়ান আবি উমামা আন্ন রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ঈমান কি বিশ্ব নবী সুন্দর করে আমার নবী উত্তর দিলেন ক্বালা ইযা সাররাতা হাসনাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফআনতা মুমিনুন বিশ্ব নবী বললেন যখন তুমি কোনো ভালো কাজ করবে ভালো কাজটা করার সঙ্গে সঙ্গে তুমি সাদ পাবে মজা পাবে তৃপ্তি পাবে রাসূলুল্লাহর মাহফিল এসেছো তৃপ্তি পাবে জোহরের নামাজ পড়ছো তৃপ্তি পাবে সাদ পাবে জুম্মার দিনে জুমার নামাজ পড়তে গেছো তৃপ্তি পাবে মজা পাবে রমজান মাসে রোজা রাখছো তৃপ্তি পাবে মজা পাবে স্বাদ পাবে তৃপ্তি পাবে মজা পাবে তুমি ওই কাজগুলো করার সাথে সাথে আনন্দিত হবে বড় খুশি হবে আপনাদেরকে একবার জিজ্ঞাসা করি চাচা আমার চার রাকাত আসরের নামাজ পড়তে যাই চার মিনিটও সময় দেয় না অথচ ওই চাচা আবার দেখবেন মাগরিবের নামাজ পড়ে যখন চায়ের দোকানে যায় রাত দশটা পর্যন্ত বসে থাকে হ্যাঁ কিনা ভাই তৃপ্তি চলে গেছে চায়ের দোকানে মজা কোথায় চায়ের দোকানে কথা কন মজা কোথায় কিলাব ঘরে মসজিদে নাই মসজিদে গেলে যান ছটফট করে কখন বেরোবে হ্যাঁ কিনা ভাই কিলাব ঘরে ক্যারাম বোর্ড গেলে সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে আছে একই জায়গায় হ্যাঁ কিনা ভাই মজা কোথায় মজা কোথায় কথা কই না কেন মজা কোথায় ক্লাব ঘরে মজা সাত তৃপ্তি যে সাড়ে চার ঘন্টা ধরে আইপিএল খেলা দেখছে বিরাট মজা ভাত খাওয়া ভুলে যাচ্ছে কথা ঠিক কিনা ওই ছেলেটা জুম্মার নামাজ পড়লে দুরাকাতের বেশি দেখবেন পড়বে না তৃপ্তি কোথা তৃপ্তি কোথা মজা কোথা সাত কোথা কথা বুঝছেন তরকারি টেস্ট পাওয়া যায় না কেন পাওয়া যায় না বলে দিনে তুই 30টা করে গুটকা খাস তুই কি আর মজা পাবি হ্যাপি কথা কয় না কেন ভিতর তো খারাপ হয়ে গেছে মসজিদে গেলে টেস্ট পাওয়া যাবে যাবে না মাল তো খারাপ এজন্য বিশ্ব নবী আমার সুন্দর করে জানালেন সারা শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে সারা দেহের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে
ওই গোস্তের টুকরাটা যার ভালো আমি রাসূলুল্লাহ বলি তার শরীরটা ভালো ওই গোস্তের টুকরা যার খারাপ হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীর গোটা দেহ তার খারাপ হয়ে গিয়েছে তার দাড়ি কাজ হবে না টুপি কাজ হবে না জুব্বা কাজ হবে না তার লেবাস মোসা কোনো কাজে আসবে না যেহেতু গোস্তের টুকরা খারাপ হয়ে গেছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওই গোস্তের টুকরাটা কোন টুকরো হুজুর একটুখানি বলে দেন বিশ্বনবী বলে আলা ওয়াহিয়াল কলব সেটা হলো কলব সেটা হলো অন্তর অন্তরটা যার ভালো আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার ভালো আর জোরে বলে আমি জলসায় গেলাম হায়দ্রাবাদে 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 জলসায় গেলাম এয়ারপোর্টে বসে আছি আপনাদের দোয়ায় বিভিন্ন রাজ্যে জলসা করি আল্লাহ নিয়ে যান এয়ারপোর্টে বসে আছি এয়ারপোর্টে টয়লেটে ঢুকলাম ইস্তিনজা করব বলে টয়লেটে বাথরুমে ঢুকলাম কেন বাথরুমে গেলে তো আমাদের পানি নিতে হবে এই পানি নিতে গেলে আমাদেরকে টয়লেটে ঢুকতে হবে বাথরুমে ঢুকতে হবে যেখানে সেখানে যেখানে হবে না তো বাথরুমে ঢুকলাম ঢুকে দেখছি একদিকে পানির লাইন করা আছে আর একদিকে টিস্যু ঝুলছে টিস্যু বুঝতে পারছেন না এই টিস্যু গুলোকে লোক ব্যবহার করেছে লাগিয়েছে আর মুড়ে মুড়ে ফেলছে কথা বুঝছেন কি বলছি টিস্যু পানির বদলে ব্যবহার করছে টিস্যু ওই মেয়েটা ওই ছেলেটা যখন আবার কোট টাই পরে বাথরুম থেকে বেরিয়ে আসছে পা থেকে মাথা পর্যন্ত চকচক করছে ডেনিম সেন্ট মারছে কিন্তু মাল ভেতরে ভালো আছে মাল ভেতরে ভালো আছে কাছে গেলি গন্ধ মারবে খালি ওই ডেনিম মেরে রেখেছে এই যে ভিতর খারাপ হয়ে গেছে আলা ওয়াহিয়াল কলব অন্তর খারাপ হয়ে গেছে মাল উপরে সাজালে কি হবে সাজালে কি হবে হবে না কিছু কাজ কোন কাজ না সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল এই অন্তরটাকে ভালো করার কোন রাস্তা নাই আল্লাহ নবী বলে বেশি বেশি করে জিকিরের মাহফিলে বসতে হবে বেশি বেশি করে আল্লাহ 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 নামে জিকির করতে হবে কারণ অন্তরের মরিচা যদি পরিষ্কার করতে হয় একমাত্র আল্লাহ নামে জিকির করতে হয় আরো জোরে বলেন জিকিরের মাহফিলে বসার লোক নাই জলসার মাহফিলে আসলে বড় ঘুম লেগে যায় অথচ এই লোকটা দেখবে ফাংশন দেখতে গেলে রাত 12টা পর্যন্ত জাগলেও কোনো ব্যাপার নয় মণিবেলা দেখতে গেলে জেগে থাকবে কোনো ব্যাপার নয় ফাংশন দেখতে গেলে জেগে থাকবে কোনো সমস্যা নাই এই লোকটা দেখবেন কিলা পরে ঘন্টার পর ঘন্টা বসে বসে রাত কাটাবে দিন কাটাবে কোনো সমস্যা নাই সারা রাত ধরে জাগবে ফাংশন দেখবে কোনো সমস্যা নাই এই মানুষটা দেখবেন পাঁচ গেলে সময় কাটাবে ঘন্টার পর ঘন্টা কোনো সমস্যা নাই কিন্তু রাসূলুল্লাহর মাহফিলে আসলে ঝিমুনি রোগ ধরে যায় হ্যাঁ কি না আর কোনদিন ডাকবে না আমাকে তোমরা কি গো হক কথা বলার জন্য আল্লাহ পাঠিয়েছে যা যাবি দুটো হক কথা একদম পুরো একবারে বুলেটের মতো পুর ঝাড়বি ঝেড়ে বেরিয়ে যাবি হক কথা বলার জন্য বিশ্বনবী এই জন্য তো বলেছেন আলেমদের সম্মান আল্লাহ এত করেছে উলামা উম্মতি কামবিয়ে বনী ইসরাইল আমার উম্মতের আলেম গুলো হলো বনী ইসরাইলের নবীদের নাই সম্মান আল্লাহ দিয়েছে বনী ইসরাইলের নবীদের নাই সম্মান দেওয়া হয়েছে কাদেরকে হাক্কানি আলেমদেরকে দুআসলা মাল নয় এজন্য বিশ্বনবী আরো বলেছেন মান যারা আলিমান ফাকান্নামা জারানি মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি বিশ্বনবী বলেন মান যারা আলিমান ফাকান্নামা জারানি যে কোন আলেমে হাক্কানির কাছে গিয়ে বসলো যে কোন আলেমে হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করলো স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করলো মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি যে কোন আলেমে হাক্কানির সঙ্গে মুসাবা করলো স্বামী রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাবা করলো মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো স্বামী রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসলো জোরে বলবেন না সুবহানাল্লাহ হাক্কানি আলেমদের সম্মান দেয়া হয়েছে তা বলে কাদের হাক্কানি আলেম কেতাবি আলেমদের
দোয়াশলা মাল নয়, এখানে উঠবে ওর বিরুদ্ধে বলবে, ওখানে উঠবে ওর বিরুদ্ধে বলবে, খালি ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও বেদীন হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে, শুধু লোকের সমালোচনা করে কড়ি ঝাড়িয়ে দেবে, ওটা নয়। আসো কোরআন হাদিস থেকে মানুষকে সঠিক পথের প্রতীক বানাও, কথা ঠিক কি না? এটাই হচ্ছে ওয়াজ করতে হবে। আমি তো ধারাবাহিক আলোচনা করার সময় পেলাম না, যেহেতু খাতা কলমের ব্যাপার এসে গেছে, মাথাটা একটু অন্যদিকে চলে গেল, কথা বুঝতে পারছেন তো? চলুন, যে কথা আমি বুঝাতে চাইছিলাম ছোট্ট করে, বিশ্বনবী সালে কি বললেন, তৃপ্তি পাবে ভালো কাজে, ভালো কাজে তৃপ্তি। আমার সমাজে কিছু আঙ্কেল আছে দেবে, এরা দেবে তৃপ্তি পায়, সাড়ে চার ঘন্টা ধরে তাস খেলে দেখবেন, ক্যারাম বোর্ড খেলে দেখবেন, সাড়ে চার ঘন্টা ধরে আইপিএল খেলা দেখবে দেখবেন, এই আইপিএল খেলা দেখলে দেখবেন তৃপ্তি পায়, রসুলুল্লাহর মাহফিলে গেলে দেখবেন তৃপ্তি এরা পায় না ভাই। আইপিএল খেলা যখন হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স টিম যখন উঠছে, হায় রে হায়, যাবে না যাবে না, সিনিফাই পানে পৌঁছাবে কি পৌঁছাবে না, মাথা খারাপ, ছেলের খাওয়া তো ভুলে গেছে, ব্যাট করছে রানা, ছেলেটা তখন চিৎকার করে বলে, ওই রানা তুই কি চোখে কানা, ছক্কা মারতে পারিস না, মান্না ওই রানা, মান্না ছক্কা মারতে কি পারিস না, ভক্তকার প্লেয়ারের বিশ্বনবী সুন্দর করে বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে তোমাকে তৃপ্তি পেতে হবে, মজা পেতে হবে, স্বাদ পেতে হবে, সেটা জুম্মার নামাজ দিন জুম্মার নামাজ হতে পারে, রমজান মাসের রোজা হতে পারে, রসুলুল্লাহর মাহফিলে গিয়ে হতে পারে, আল্লাহর কোরআন যখন শুনবে, রসুলুল্লাহর হাদিস যখন শুনবে, তোমার অন্তরের মরিচাগুলো পরিষ্কার হতে থাকবে, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, রসুলুল্লাহর প্রতি প্রেম মহাব্বত, ভালোবাসাটা তোমার বেড়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ভালোবাসা কি করে বাড়বে বলেন? ছোট হুজুরের ওয়াজ শুনতো বলুন তো দেখি, মুরিদ উজু করে এসে বসতম, আর আজকের মুরিদ রাস্তা দিয়ে যায়, মাহফুজুল্লাহ ভাইজান উঠে গেছে, তাই বিড়ির টান একবার জোর করে মেরে দিল, হাফ খালি হয়ে গেল, মাল ফেলে দিল, পায়ে করে চেপে দিল, চল ভাইজানের একটু ওয়াজটা শুনে নি, হ্যাঁ কি মারবে কি করে বল, মুরুব্বীদেরকে জিজ্ঞেস করে দেখো, ছোট হুজুরের ওয়াজ শুনেছে আমার নানা জান ফুরফুরার শাড়ি, ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছে, কথা ঠিক বলছি না ভুল বলছি, জিজ্ঞেস করে দেখো, বড় হুজুর কেবলার ওয়াজ শুনেছে, মেজলা হুজুরের ওয়াজ শুনেছে, কথা ঠিক কি না? আমি তো এসেছি আপনাদের পীরের আওলাদ হিসাবে, ফুরফুরার শাড়ি ছোট হুজুর কেবলার নাতি, পিননগর পীর সাহেব কেবলার পৌত্র, যিনি দাদা হুজুর কেবলার খালিফা দাস্তে বায়াত সোবতে আফতাহ, জিজ্ঞাসা করে দেখেন, দাদা জান হুজুর কেবলা মস্ত বড় আল্লাহর উলি ছিলেন, আব্বাজানের দিক দিয়ে সৈয়দ, আম্মাজানের দিক দিয়ে সিদ্দিক, দুই আল্লাহর ওলিদের খানদান হিস মেহমান হিস, দুই আল্লাহর ওলির খানদান হিসাবে আপনাদের খেদমতে এসেছি, এই জন্য আপনাদেরকে আমি বলি, শুনে দেখে দেন, বড় হুজুর কেবলার ওয়াজ শোনা মানুষ এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন, বড় হুজুর বলতেন, মেজো হুজুর বলতেন, ছোট হুজুর, সেজো হুজুর, ন হুজুর, আল্লাহর ওলিদের যখন ওয়াজ শুনতেন একটাই আওয়াজ দিতেন, বাবারা বাবারা বাবারা, জীবনে আর কোনোদিন সুদ খাবে না, বাবারা বাবারা বাবার, জীবনে আর কোনোদিন হারাম খাবে না, কেন কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়িবাত মা আহালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন, সুন্দর করে জানিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম ওয়াল জিসমু মিন আমালি শাইতানান, কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন, লা'আনাল্লাহু যখন আল্লাহর কথা কোরআনের কথা হাদিসের কথা শুনিয়ে দিয়ে বললেন, বাবারা 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 বাবার, আর কখনো তোমরা ঠোঁটেতে বিড়ি তুলো না, ওই বিড়ি খুললো গুলো হুজুরের কথা শুনে, রসুলুল্লাহর মাহফিলে বসে ওয়াদা দিয়ে, ওই বিড়ি খুললো গুলো, সুদ খুললো গুলো, ঘুষ খুললো গুলো, রসুলুল্লাহর মাহফিলে বসে বসে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে প্রতিশ্রুতি দিয়ে, এই কোরআনের মাহফিলে বসে হুজুরের কথা শুনে, ওই বিড়ি খুললো গুলো আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়ে, যাবার সময় পকেট থেকে বিড়ির ব্যান্ডেল, সিগারেটের ব্যান্ডেলটা, ওই দেশলাইয়ের চোলটাকে নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে, ওই মানুষগুলো তওবা করে
করেনি আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কেঁদেছে পরবর্তীকালে সেই লোকগুলোই আল্লাহর ওলি হয়ে গেছে জমা করে কম্বিজিল্লা বলা মাত্রই একবারে মুরগি তৈরি হয়ে বাঘ দিদি উড়ে চলে গেল ডাক দিদি উড়ে চলে গেল অনেক ওয়াজ জানা আছে খাজা শরীফে খাজা গরিবে নামাজ আদমি শরীফে একবারে লোটা নিয়ে আনা সাগরে ধারে ধরলো আর বলে পানি উঠে আয় আনা সাগরের পানি লোটা উঠে চলে এলো এই একটা মারলি আড়াই ঘন্টা শেষ হয়ে যাবে সুতরাং ওয়াজ অনেক জানা আছে সুতরাং ঘটনা দিয়ে ওয়াজ বেশি লম্বা বড় করে কোনো লাভ নাই মূল কথাগুলো ধরে নিয়ে যদি পরিবর্তনের জায়গায় আসতে পারি তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে কথা বুঝছেন কি বলছি